কলঙ্ক দিয়ে যাত্রা শুরু হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির। মঙ্গলবার বিকালে এফডিসিতে সংগঠনটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালানো হয়। শিবা সানু ও জয় চৌধুরীর নেতৃত্বে এই হামলা চালায় বহিরাগতরা। বিতর্কিত এই সমিতির যেন বিতর্কে থাকতেই বেশি পছন্দ। এটি কোনো সিনেমার শুটিং নয়, চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির নেতৃত্বে চলছে সাংবাদিকদের উপর হামলা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। মঙ্গলবার বিকেলে শিল্পী সমিতির বর্তমান কমিটি শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয় খবরের কাগজ পত্রিকার মিঠুন আল মামুন এবং অভিনেতা শিবা সানুর মধ্যে। সেটি থামাতে এগিয়ে আসেন উপস্থিত অন্য সাংবাদিকরা। এ সময় সমিতির আরেক নেতা জয় চৌধুরী মারমার বলে তেড়ে যান সাংবাদিকদের দিকে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, পুরো এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে। মারামারিতে রীতিমতো রক্তাক্ত হন কয়েকজন সংবাদকর্মী। এই ধরনের হামলা আসলে প্রত্যাশিত ছিল না, মনে হচ্ছে যে কমিটির যাত্রাটাই শুরু হলো সাংবাদিকদের। তারা শিল্পী হলে তো এই ধরনের কাজ কখনোই করতো না, তারা কিভাবে একজন সাংবাদিকের গায়ে হাত তোলে? এত সাংবাদিক, 30-40 জন সাংবাদিক তো আমি এখনো ওরকম কোথাও আহত হতে দেখিনি। অপ্রত্যাশিত এই ঘটনা হতবাক করে সবাইকে, কিন্তু কেন বারবার এমন বিতর্কে জড়ান শিল্পীরা? জয়চৌধুরী এই মারামারিটার বা এই গ্যাঞ্জামেটার সূত্রপাত সে উস্কাই দিছে। সে যখন বলছে ধর, একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের। শিল্পী সমিতি কি আসলে শিল্পীদের উন্নয়নে কাজ করবে নাকি সিনেমা বাদ দিয়ে এমন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে সারা বছর, এমন প্রশ্ন এখন সবার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।